বাড়িকে যেদিন কিনে নিয়ে আসলাম সেদিন রিও উড়ে গেল, রিও চলে গেল আমাদের ছেড়ে যেদিন হানি। দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9:30। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সকাল সকাল গাইস ছাদটার অবস্থা দেখো। ছাদটার অবস্থা আর একদম বাজে, সব দিকে শুধু ভেজা আর ভেজা, আর পাতা আর পাতা। গাইস পাতা কেনই বা হবে না, দেখো আমড়া গাছের অবস্থাটা দেখো, পুরো গাছটাই গাইস হলুদ হয়ে গেছে। আশা করি আর কিছুদিনের ভেতরে পুরো এইখানে পাতা কি গাইস, পুরো এইখানে পুরো বন জঙ্গল হয়ে যাবে গাইস। তো এদিকে সূর্যমামা সবে উঠছে, সূর্যমামা আজকে আমার মনে হয় উঠবে, একটু লেট করবে না গাইস। ওই দেখো সূর্যমামাকে দেখা যাচ্ছে, কিন্তু এই সব না ঝাড় দিয়ে আমি পায়রাদের ছাড়তে পারবো না, যেহেতু রক্সি এসছে এখন। রক্সিকে আমি ঘুরতে নিয়ে এসেছি, রক্সি একটু সকালে ইচ্ছা করছিল একটু ওপরে যাবে, এর জন্য আমি নিয়ে এসেছি গাইস। ভাবলাম তোমাদের সাথে রক্সির দেখা করিয়ে দিই, অনেকদিন তোমাদের সাথে রক্সির দেখা হয় না। ওই দেখো আমড়া নিয়ে দৌড় দিল, ঠিক আছে। ওই দেখো ওর মুখে কিন্তু একটা আমড়া আছে, আমড়াটা আমার নিতে হবে। দেবেই না আমাকে, আমাকেও দেবেই না, এত শয়তান। রক্সি এদিকে আসো, এদিকে আসো, শোনো রক্সি এদিকে আয়। এই যে এই যে এই দেখ আরেকটা, এই যে আরেকটা আমড়া, এই যে এই যে এই যে নে 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 রক্সি, আয় আয় আয়, হ্যাঁ হ্যাঁ দেখো করে কী হো গাইস। রক্সি যতক্ষণ আছে ততক্ষণ তো পায়রা ছাড়া যাবে না। রক্সি এসেছে সবে 2 মিনিট মতন হয়েছে, আর 2 মিনিট থাকুক, তারপরে ওকে আমি নিচে রেখে আসবো। ওর তো একটু ঘুরতে ফিরতে দৌড়াতে ইচ্ছা করে, ও নিচে দৌড়াতে পারে না, যেহেতু নিচে ছাড়লেই অনেক সমস্যা, নিচে অনেকগুলো কুকুর আছে, লালির বাচ্চা আছে, ওদের কামড়ায় না সেই ভয় পাই গাইস। আগে ওকে ছেড়ে রাখতাম অনেকটা টাইমই, এখন ছাড়তে পারি না। তো নিচের অবস্থাটাও অতটা ভালো না, নিচে দেখেছো সব জায়গায় শুধু জল আর জল, ভেজা ভেজা ভাব। এই দেখো ওয়েদারটা প্রচুর খারাপ, আর গাছপালার তো আরও ভেজা গাইস। তো এখন চলো আমরা পাড়ার খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, দেখি খাঁচার ভেতরের কী কন্ডিশন, কী অবস্থা, আর বাচ্চাগুলো কেমন আছে। চলো 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 তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি চলো। তো সবার স্টার্টিংয়েই বসে আছে কে দেখো, জুনিয়র মজনু। তো জুনিয়র মজনুকে আমি আটকে রেখেছিলাম, সকালেই ছাড়লাম। তো কালকে একজন আমাকে কমেন্ট করেছে যে দাদা এই 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 খ্যাড়কুটোর বদলে তুমি নিমের ডাল দিতে পারো। তো ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই আইডিয়াটা দেওয়ার জন্য, ঠিক আছে। এবার আমি চেষ্টা করবো নিমের ডাল দেওয়ার, ঠিক আছে। তাহলে নিমের ডালে না ব্যাকটেরিয়া জীবন অনেকটা কম হয়। তো যেই ভাই আমাকে কমেন্ট করেছ তাকে অনেক অনেক ধন্যবাদ এই আইডিয়াটা দেওয়ার জন্য। তোমাদের আমি কি বলেছি, তোমরা আমাকে না জানালে আমি কি করে জানবো, আমিও তো সে বিগিনার না, আমি প্রফেশনাল না কোনো, ঠিক আছে। তো এইখানে দেখতে পারছো, ওই দেখো সব কটা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখ নাপ্তা আর সুলতান এক জায়গায় বসে আছে। এ নাপ্তা তুই নিচে নামবি না? নাপ্তা সুলতান এক জায়গায় বসে আছে, এইখানে বাচ্চাটা বসে আছে, আর নাপ্তার জোড়ে যে নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা, সমস্যা নেই। তো এখন চলো আমরা দেখে আসি এক এক করে ডিম বাচ্চাগুলো কেমন আছে। প্রথমেই যাবো আমরা ম্যাড্রাজের কাছে। কিরে ম্যাড্রাস কি খবর, ভালো করে তা দিচ্ছে তো? তো গাইস এদের ডিম না পুরোপুরিভাবে জমে গেছে, আমি কাল রাতেই দেখলাম। কাল রাতে যখন এই ম্যাড্রাস মাদিটা নিচে নেমেছিল তখন আমি ডিমটা ভালো করে চেক করলাম, করে দেখলাম একটা ডিম সম্পূর্ণভাবে জমে গেছে, আর একটা ডিম আধা জমেছে, এখনও আধা জমে পারেনি। তো দেখা যাক ওইটার কী হয় গাইস। তো এই দেখো সুলতানের জোড় বসে আছে, সুলতানের জোড়ের খুব তাড়াতাড়ি বাচ্চা ফুটে যাবে গাইস। এ না চুচুর কাছে এখন, চুচু সাইডে গেলেই না চুচু দুমদুম করে ঠোকা দেয়। চুচু এখন পুরো এর একে পুরো মন থেকে গাইস মুছে দিয়েছে, ঠিক আছে, এ কাছে গেলেই ঠোকা দেয়। তো সমস্যা নেই, এটাই আমি চাইছিলাম, বেশ ভালো কথা। তো এইবার আমরা নতুন গিরিবাজের বাচ্চাগুলো দেখব, দুটো বাচ্চা আমাদের কী করছে। এই দেখো দুটো বাচ্চাই সুন্দরভাবে বসে আছে, ওদের এই চুকচুক, ওদের পেটে অনেকটা খাবার আছে গাইস। দেখো দেখো খেয়াল করো বাচ্চার পেটে এখনও অনেকটা খাবার আছে। এই সকাল হয়ে পারলো না খাবার, ও দেখো এটা তো পুরো মাদা উঁচু করে দাঁড়িয়ে পড়লো। তো এদের আমরা বেশি ডিস্টার্ব করবো না, থাকুক এখানে, সমস্যা নেই। তো এইবার চলে যাব আমরা চটিলালের কাছে। চটিলাল, আরে ও চটিলাল, তোমার তো নেই ফুটে গা আন্ডা, দাঁড়াও তোমাকে দেবো আন্ডা, আমি একটু অপেক্ষা করতে হবে তার জন্য। এই দেখো কে ডাকাডাকি করে, চুচু একটু ঠোকা, চুচু তোর কি ঠান্ডা ফান্ডা লাগিয়েছে নাকি? চুচু কেমন জল, ও না না তোর মুখের জল দেখলাম, আমি বললাম তোর নাক দিয়ে জল ফল আবার বেরোচ্ছে নাকি। তো গাইস চুচু একদম ফিট অ্যান্ড ফাইন আছে, কোনো সমস্যা নেই, শুধু চুচুর মাথার ওইখান দিয়ে লোম উঠে গেছিলো, সেটা আবার রিটার্ন গজাচ্ছে, ঠিক আছে। তো চুচুর সম্পূর্ণ লোমটা গজিয়ে গেলে দেখো চুচুকে কেমন লাগে দেখতে গাইস। তো চুচুর মতন আমি কিছু আরও তৈরি করব, চুচুর মতন জোড়া আমার আরও লাগবে, ঠিক আছে, যেহেতু এই সাদা পায়রাগুলো খুব সুন্দর দেখতে লাগে এবং খুবই কিউট লাগে, সত্যি কথা বলতে সুন্দর লাগে। এই দেখো এই যে একটা, তারপরে আরেকটা খুব ও আর একটা ডিমে আছে, দেখাতে পারলাম না, তো দেখিয়ে দেবো, সমস্যা নেই। এ কালু
তো কালকে আমাকে একজন বলেছে, দাদা তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম, ফানি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা হচ্ছে এর বাচ্চা বের করতে হবে, ঠিক আছে? তো সমস্যা নেই ভাই, এ যখন উঠবে খেতে দেবো তখন আমি বের করে তোমাদের দেখিয়ে দেব। সেটা তুমি বললেও করতাম, আমি না করে বললেও করতাম, তবে যখন বলেছো একটু বেশি করেই দেখিয়ে দেবো, সমস্যা নেই। তো এই দেখো, এই কালুর গায়ে কী লেগেছে বলো তো? পটি লেগেছে। এই কালকে এইখানে দাঁড়িয়েছিল আর উপর থেকে পটি করে দিয়েছে, ঠিক আছে? এর জন্য ওর গায়ে পটি লেগে গেছে। পটি তো আর লেগে থাকে না, লেগে শুট করে পড়ে গেছে, তবে ওই সাদা অংশ যেটুকু লেগেছিলো সেটুকুর এখন দাগ হয়ে গেছে। বেশ ভালো কথা, সমস্যা নেই। তো কালিন্দি ডানা নড়ানো শুরু করে দিয়েছো? ডানা নড়ালে হবে না, এখন বাচ্চাদের ভালো করে যত্ন করে খাওয়াতে হবে তোমাকে, ঠিক আছে? বেশি ছেটালি বানা করলে হবে না, এটা মাথায় রেখো। তো গাইজ, এই যে এই ডালগুলোর কথা বলছিলে, এই ডালগুলো চেঞ্জ করে নিমের ডাল দিতে হবে, চিকন চিকন, তাই তো? সেটা আমি করে দেবো। এই দেখো বালার বাচ্চাটা আগে দেখে নাও, বালার বাচ্চাটা কেমন হয়েছে? একটা বাচ্চা তো মারা গেছে, আর একটা বাচ্চা হচ্ছে, ডন হচ্ছে। ওই দেখো কালারটা আসছে, দেখেছো কালারটা আসছে? বালার মতন এক্সাক্ট আসছে না, শুধু বালার মতন লাল লাল আসছে। আর এই পাখনার এইখান দিয়ে ওই বুনোর যেরকম কাটা কাটা হয় না, দাগ 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 দাগ, তেমন দাগ দাগ হচ্ছে গাইজ। তো বেশ ভালো কথা, সমস্যা নেই, বড় হোক, তারপরেই দেখা যাবে কেমন হবে। ও চীনা, আরে ও চীনা, আমি ভাবলাম চীনার মনে হয় ডিম টিম ফুটেছে নাকি, এখানে নিচে একটু একটু টুকরো ডিম পড়ে আছে, তাই দেখে আমি চীনাকে উজ্জ্ব করছি। তারপরে মনে পড়লো, না না, এই কালিন্দির ডিম, ঠিক আছে? চীনার এখনও সময় হয়নি ফুটার, চীনার সময় হলে ঠিক ফুটে যাবে ডিম গাইস। তো চীনার এখনও লাগবে গাইস, 6-7 দিন তো লাগবে, তার বেশিও লাগতে পারে, সমস্যা নেই। কিন্তু গাইস, এই যে কালিন্দির ডিম ফুটলো 18 দিনে, ঠিক আছে? তারপরে ওই সাইডের গিরিবাজের ডিম ফুটলো 18 দিনে। এরা খুব সুন্দরভাবে 18 দিনে ডিম ফুটিয়ে দেয়, ঠিক আছে? বড় বডি না, তা বেশি করে দেয়, ঠিক আছে? সমস্যা নেই। তো এইবার চলে যাব আমরাই দেখো দেশির কাছে। এর কথাই তো বলছিলাম, খুবই সুন্দর লাগে, এর মতন আরও লাগবে, তার জন্য আমার এদের দরকার, ঠিক আছে? এদের থেকেই তো বানাতে হবে, নাহলে আমি কী করে বানাবো? তো আপাতত ওদের নিচে যে ডিমগুলো আছে খুব সুন্দরভাবে জমে গেছে গাইজ। আমি কালকে দেখলাম যে শিরা ফিরা সবই উঠে গেছে, বেশ ভালো কথা, সমস্যা নেই। তো এখন সবকটা পায়রাকে আমার খেতে দিতে হবে। সবকটা পায়রা যেহেতু এখনটা না অনেকটা খিদে লেগে গেছে, আর চুন দেওয়ার পরে দেখেছো পটিগুলো করেছে না, পটিগুলো পুরো ফুটে ফুটে আসে। এই পটিগুলো আমার সব পরিষ্কার করতে হবে। দেখো কি অবস্থা করেছে গাইজ, একদিনে এই অবস্থা ঘরের। তো এখন চলো সবকটাকে বাইরে গিয়ে খেতে দিয়ে দিই, তারপরে আমরা ঘরটা পরিষ্কার করে ফেলবো। তো চলো গাইজ। তো গাইজ, এইমাত্র ছাদটা ঝাড় দেওয়া কমপ্লিট হলো। এর ভেতরে একটা নিউজ আসলো, আমি এতক্ষণ শুনিনি, এই সবে শুনলাম, তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি। তোমরা আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছিলে, তোমাদের ভেতরে তো একজন, যে দাদা হানিমানি কোথায়, হানিমানি কোথায়, হানিমানি কোথায়। তো হানিমানি তো তোমরা জানো যে নিচে ছিল, এখন নিচে ছিল, কালকে একটা জিনিস হয়ে গেছে গাইজ, তোমাদের আমি দেখিয়ে দিই, চলো। তো এই দেখো বাইরেটা খেয়াল করো, দেখেছো এইখানে আছে টোটাল 6টা মুরগি, 6টা মুরগি আছে, কিন্তু হানিমানিকে কোথাও দেখতে পারছো না তোমরা হয়তো। হানিমানি ছিল এই খাঁচায়, ছিল সবকটা এই খাঁচায় ছিল। তো এখানে টোটাল আছে 6টা মুরগি। তো 6টার সাথে কি হয়েছে আমি তোমাদের বলছি, রাতে গাইজ এসেছিল হয়তো শিয়াল, নয়তো বন বিড়াল এসেছিল। হানিমানি দুজন তো নেই ঘরের ভেতরে, আর এই 6টা মুরগি পুরো মারা গিয়ে পড়েছিল। কিছু কিছু জায়গায় দাগ ছিল, কিছু কিছু জায়গায় ছিল না। আর কি বলতো, বেশি বেশি কি আমার হানিমানিকেই নিয়ে গেলো, আর বাদ বাকি 6টা মুরগি মেরেছেই গেলো কিন্তু নিয়ে গেলো না গাইজ। এইটা কোন ধরনের কি অসভ্যতা নিয়ে হলো, শিয়াল যখন নেবে তো এই কাজটা করবে। তো আজকে ভাবলাম আমি হানিমানিকে দেখাবো, তোমরা 2-3 দিন ধরে কমেন্ট করছো, আজকে এই জিনিসটা হয়ে গেলো। তো এই জিনিসটার জন্য আমি সত্যি কথা বলতে তৈরি ছিলাম না আমি। হ্যাঁ, রক্সিকে তো এখনও আমি নিচে থুয়ে আসলাম না, পায়রাগুলো ছাড়তে হবে, রোদ ভালো বেরিয়ে গেছে গাইস। চলো বেশি লেট না করে রক্সিকে নিচে থুয়ে এসে পায়রাগুলো ছেড়ে খেতে দিয়ে দিই। এমনি তো যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তো চলো। তো গাইস, এখন তো অনেক বেলা হলো, সবকটাকে ছেড়ে দিই এদিকে। হানিমানির জন্য না আজকে পুরো স্টার্টিংটা ভিডিও ঠিক ছিল, মিডিলে এসে পুরো ভিডিওটা পুরো কেমন যেন হয়ে গেল গাইস। তো তোমাদের আমি দেখাতে পারলাম না, তোমাদের হয়তো কালকে যদি দেখিয়ে দিতাম তাহলে ভালো হতো। তো এখন সবকটা পায়রাকে ছাড়তে হবে, ছেড়ে খেতে দিতে হবে। আর জলটা আমি টোটালি ভরে দিয়েছি, সমস্যা নেই। আর জলটার টেম্পারেচার ঠিক আছে, নর্মালি আছে, নর্মাল বলতে একদম ঠান্ডা না আর একদম গরম না। কি করে আর 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 আর
ধানিমানিকে যদি আমি উপরে রেখে দিতাম তাহলে মনে হয় এই জিনিসটা হতো না, উপরে থাকলে ওরা বেঁচে যেত। এখনো সবকটা বাইরে বেরোয়নি, নাস্তার চোরটা এখনো ভেতরে আছে। নাস্তার চোর বাইরে বেরিয়ে গেছে। গাইজ, এরা বাইরে বেরিয়ে এত পটি করে না, খাবারের মধ্যে এসে পটি করে, সব মরার ফেলা, রোগ হয়ে সব মরবা। আর দেবো না গাইজ এদের খেতে, আর 12টা 1টা নাগাদ খেতে দিলেও চলবে। হানিমানিকে যেদিন কিনে নিয়ে আসলাম সেদিন রিও উড়ে গেল, রিও চলে গেল আমাদের ছেড়ে যেদিন হানিমানিকে নিয়ে আসলাম। আজকে হানিমানিও চলে গেল, হানিমানি ছাদে থাকলেই ঠিক হতো গাইজ। একটু নোংরা করতো কিন্তু আমি পরিষ্কার করতাম, পরিষ্কার করে ফেলতাম, সমস্যা হতো না। মগরা আর মগরা জোরকে খেতে দিতে হবে, ওরা দুজন তো না খেয়ে আছে। তারপরে আবার সানি আছে, তবে সবকটা পায়রা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি, এখনও ওরা খেয়ে যাচ্ছে, এখনও শুধু গম পড়ে আছে। আর সত্যি কথা বলতে, তোমাদের সত্যি কথা বলছি, কালকেই তোমাদের হানিমানিকে দেখিয়ে দিতে হতো, আমি লেট করে আমি ভুল করেছি, লেট করলাম, আর দেখাতে পারলাম না, আমি নিজেও দেখতে পারলাম না গাইজ, কি কিছু করার নেই আর। তো এখন চলো ভেতরে, চলো ভেতরে। আমাকে একজন বলেছিল যে দাদা কালু থাকা অবস্থায় বাচ্চা টাচ করে দেখাও, ঠিক আছে? তো কালু তো এখন বর্তমানে ঘরের ভেতরে নেই, কালিন্দি রয়েছে, এই দেখো, এই যে কালু, কালু রয়েছে বাইরে, বাইরে দেখো ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা, ঘুরে বেড়াক, এখনও টাইম চলছে না, এখন কালিন্দির টাইম চলছে। তো চলো আর একবার ভেতর থেকে বাচ্চা দেখে আসি, আর কি করছে সব কটা সেটাও দেখে আসি। ওই দেখো, ওই দেখো কালিন্দি, এই যে আর ওর বাচ্চা, ওই দেখো নিচে দেখা যাচ্ছে, কিছু বেসিক্যালি কিছু বলে না, শুধু ওই রিয়াকশনটাই যথেষ্ট। তো আমার না সত্যি কথা বলতে আমার ভালো লাগছে না, আমার আর ব্লগটা কন্টিনিউ করতে ভালো লাগছে না। হানিমানির জন্য পুরো সকালে পুরো মুডটাই খারাপ হয়ে গেল গাইজ, আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা হানিমানিকে ভালোবাসতে হানিমানিকে মিস করছো তারা তারা অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো টাটা, বা আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে।